আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির দশম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সালাফদের সিয়াম এই অংশটি নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। রামাদানের বরকতময় মাসে নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাফদের চেষ্টা মেহনতের বেশ কিছু দলিল পাওয়া যায়। আমরা এখানে সেই ঘটনাগুলো উল্লেখ করতে যাচ্ছি। এক, রামাদানে দান ও সাদাকার আধিক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দানশীল ব্যক্তি। রামাদানে জিব্রিল উপস্থিত হলে তিনি আরও বেশি দানশীল হয়ে উঠতেন। রামাদানের বরকতময় মাসে যখন জিব্রিল আলাইহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতে আসতেন, তখন তিনি রহমতের বায়ু অপেক্ষা অধিক দানশীল হতেন। সাহি বুখারি হাদিস 6, সাহি মুসলিম হাদিস 2308। দুই, একে অপরকে কোরআন শোনানো। জিব্রিল আলাইহিসাল্লাম প্রতি বছর রামাদান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ সাক্ষাৎকার করতে আসতেন। রামাদানের প্রতি রাতে তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন, অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলকে শোনাতেন। সহিহ হাদিসে এসেছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রামাদান মাসে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিব্রিল আলাইহিসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রামাদানের প্রতি রাতে জিব্রিল তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে কোরআন শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন। সহিহ বুখারী হাদিস 6। অপর এক হাদিসে এসেছে, মশরুক রাহিমাহুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপনে বলেছেন, প্রতি বছর জিব্রিল আমার সঙ্গে একবার কোরআন শোনান ও শোনেন, কিন্তু এই বছর তিনি আমার সঙ্গে দুবার এই কাজ করেন। আমার মনে হচ্ছে আমার মৃত্যু আসন্ন। সহিহ বুখারী হাদিস 4997। তিন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রামাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন, যা অন্য কোনো সময় করতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত চেষ্টা মেহনত করতেন যা অন্য কোনো মাসে করতেন না। সহিহ মুসলিম হাদিস 1175। তিনি আরও বলেন, যখন রামাদানের শেষ দশ প্রবেশ করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন, রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারকে জাগাতেন। সহিহ বুখারী হাদিস 1053। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের প্রথম দুই দশক সালাত ও ঘুম দ্বারা মিলাতেন, অতপর শেষ দশক আসলে তিনি লুঙ্গি কোষে বাঁধতেন। হাদিস 24131। আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে আরও বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র রামাদান ব্যতীত দেখিনি রাত্রিতে সুবহে সাদিক পর্যন্ত সালাতে দাঁড়িয়ে থাকতে এবং পুরো মাস একাধারে রোজা রাখতে। সহিহ মুসলিম হাদিস 746। চার, লাইলাতুল কদরের তালাশ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রামাদানের শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করো। ভিন্ন শব্দে আরও অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রামাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর জোর রাত্রিতেও হতে পারে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তা তালাশ করো 24তম রজনীতে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা শেষ দশকে, তা অতিবাহিত নবম রাতে অথবা অবশিষ্ট সপ্তম রাতে, অর্থাৎ লাইলাতুল কদর। অন্য এক সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর রামাদানের শেষ দশকে অনুসন্ধান করো। লাইলাতুল কদর শেষ দিক হতে গণনায় নবম, সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে। হাদিসগুলো রয়েছে সহিহ বুখারীর 2017, 2020, 2022, 2021, জামিয়ত তিরমিজি 3531 এবং সুনানো ইবনু মাজার 3850। সাহাবাই কিরামগুনু রামাদানের শেষ দশ দিনে ইবাদতে অনেক পরিশ্রম করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল,
যদি আমি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে সেই রাতে কি করব। তিনি বলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। পাঁচ, ইমাম নববী রাহিমাহুল্লাহ কিয়ামুল লাইল বা তারাবিহ এর ব্যাপারে বলেন, এটি মুস্তাহাব হওয়ার ব্যাপারে সকল উম্মাহ একমত। তারাবিহ এর ক্ষেত্রে উত্তম হল ইমামের পিছনে ততক্ষণ থাকা যতক্ষণ না তিনি সালাত শেষ করেন। আবু জার রাদিয়াল্লাহু আনহুর এক হাদিসে এসেছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রামাদান মাসে সিয়াম পালন করেছি। তিনি এই মাসের সাত দিন বাকি থাকার আগ পর্যন্ত আমাদের নিয়ে সালাতে দাঁড়াননি। তিনি আমাদের নিয়ে সেই রাত্রিতে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত সালাতে দাঁড়ানো ছিল। অতঃপর মাস বাকি থাকায় ষষ্ঠ দিনে দাঁড়াননি। তারপর মাস বাকি থাকার পঞ্চম রাতে দাঁড়ালেন, এমনকি অর্ধরাত অবধি দাঁড়ানো ছিলেন। আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি যদি এই রাতের বাকি সময়ও আমাদের নিয়ে নফল সালাত আদায় করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি ইমামের সাথে প্রস্থান করা অবধি সালাত আদায় করে, অর্থাৎ কিয়ামুল লাইল করবে, তাকে পুরো রাত কিয়ামুল লাইলের নেকি দান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে চতুর্থ রাত্রিতে কিয়ামুল লাইল করেননি। তৃতীয় রাতে তার পরিবার, স্ত্রীগণ ও লোকজনকে জমা করলেন এবং আমাদের সাথে নিয়ে সেহারির শেষ পর্যন্ত কিয়ামুল লাইল করলেন। এমনকি আমরা চিন্তিত ছিলাম সেহারি খেতে পারবো কিনা। অতঃপর মাসের বাকি রাতগুলোতে আমাদের নিয়ে দণ্ডায়মান হননি। তিরমিজি হাদিস 806, আবু দাউদ হাদিস 1375। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মধ্যভাগে বের হলেন এবং মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। সকালে তারা এই নিয়ে আলোচনা করলেন, ফলে দ্বিতীয় রাতে এর চেয়েও অধিক সাহাবা একত্রিত হলেন এবং তার সঙ্গে সালাত আদায় করলেন। পরের দিন সকালেও তারা এই সম্পর্কে আলোচনা করলেন, ফলে তৃতীয় রাতে মসজিদের লোকসংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এবং সাহাবিগণ তার সঙ্গে সালাত আদায় করলেন। কিন্তু চতুর্থ রাতে লোকসংখ্যা এত বেশি হলো যে মসজিদে জায়গা সংকুল হলো না। কিন্তু রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন না। তাদের মধ্যে থেকে কিছু লোক সালাত বলে ডাকতে শুরু করলো, কিন্তু তিনি ওই রাতে আর বের হলেন না। অবশেষে তিনি ফজরের সালাতের জন্য বের হলেন এবং ফজরের সালাত শেষ করে লোকেদের দিকে ফিরলেন। অতঃপর আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন। অতঃপর বললেন, আম্মা বাদ। তারপর বক্তব্য এই যে, এখানে তোমাদের উপস্থিতি আমার নিকট গোপন ছিল না, কিন্তু আমার আশঙ্কা ছিল তা তোমাদের জন্য ফরজ করে দেয়া হয় আর তোমরা তা আদায় করতে অপারগ হয়ে পড়ো। সাহি বুখারি হাদিস 924, সাহি মুসলিম 1669। হজরত ইবনু রাজব রাহিমাহুল্লাহ বলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবি উবাইব বিন কাব এবং তামিমাদ দারি রাদিয়াল্লাহু আনহুকে আদেশ দেন তারা যেন রামাদান মাসে লোকেদেরকে সাথে নিয়ে কিয়ামুল লাইল তথা তারাবিহ সালাত আদায় করেন। তখন ইমাম সাহেব এক রাকাতে 200 আয়াত তিলাওয়াত করতেন। এমত অবস্থায় তারা লম্বা কিয়ামের কারণে লাঠির উপর ভর দিয়ে থাকতেন, আর ওনারা এই থেকে বিরত হতেন কেবল ফজরের সময় হয়ে আসলে। অতঃপর তাবিঈদের যুগে রামাদানে কিয়ামুল লাইলে ওনারা প্রত্যেক 8 রাকাতে সূরা বাকারাহ পড়তেন। ওনারা যদি 12 রাকাত পড়তেন তাহলে সেটি সূরা বাকারাহ তাদের নিকট হালকা মনে হতো। লাতাইফুল মারিফ 316। ইমাম ইবনু রজব আরও বলেন, ইমাম আহমদ রহিমহুল্লাহ কোনো কোনো সাথীকে বলেন, যাদেরকে নিয়ে তিনি রামাদানে সালাত আদায় করতেন, এই জাতি হলো দুর্বল জাতি, 5-6-7 আয়াত করে পড়ে। তিনি বলেন, আমি পড়েছি এবং 27তম রাত্রিতে খতম করেছি। লাতাইফুল মারিফ। হাসান আল বাসরি রাহিমহুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে নিয়ে রামাদানের রাত্রিতে সালাত আদায় করতে বললে তিনি 5 আয়াতে বা 6 আয়াত করে তিলাওয়াত করেন। আর ইমাম আহমদ রহিমউল্লাহর কথা প্রমাণ করে যে তিনি মুত্তাকিদের অবস্থার উপর বিবেচনা করে কুরআন তিলাওয়াতের কথা বলেছেন, যাতে তাদের উপর কোনো কষ্ট না হয়। তাকে ব্যতীত অন্যান্য ফুকাহায়ে কিরামের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমহুল্লার সাথীবর্গ ও অন্যান্য সালাফগুর এরব বলেছেন। আর আবু জর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে 23তম রাত্রিতে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করেছেন এবং 25তম রাত্রিতে অর্ধরাত্রি পর্যন্ত। যখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম তাকে বলেন, যদি আপনি আমাদেরকে নিয়ে বাকি রাত্রেও নফল আদায় করতেন, অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ব্যক্তি যখন ইমামের সঙ্গে সালাত আদায় করে, এমনকি যখন সে ইমামের সাথেই তা থেকে বিরত হয়, তার জন্য বাকি রাতের বা সালাত আদায়ের সওয়াব লেখা হয়ে থাকে। আহলুস সুনান এটিকে তাখরিজ করেছেন। ইমাম তিরমিজি এটিকে হাসান বলেছেন। লাতাইফুল মারিফ 316 নম্বর পৃষ্ঠা। আব্দুর রহমান বিন আব্দুল কারি হতে বর্ণিত, তিনি বলেন, আমি রামাদানের এক রাত্রিতে ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাথে মসজিদে নববীতে বের হলাম।
হঠাৎ দেখা গেল যে লোকেরা এলোমেলোভাবে বিভিন্ন জামাতে বিভক্ত। কেউ একাকী সালাত আদায় করছে, আবার কোনো ব্যক্তি সালাত আদায় করছেন এবং লোকেরা তার ইক্তিদা করে সালাত আদায় করছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মনে করি যে এই লোকেদের যদি একজন কারীর তথা ইমামের পেছনে জমা করে দিই তবে তা উত্তম হবে। এরপর তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর পেছনে সকলকে জমা করে দিলেন। পরে আরেক রাতে আমি তার সাথে বের হই, তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করছিল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কতই না সুন্দর এই বিদআত তথা নতুন ব্যবস্থা। তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশের থেকে উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন, কেননা তখন রাতের প্রথম ভাগে লোকেরা সালাত আদায় করত। সাহি বুখারি হাদিস 2010। আমি শাইখ ইমাম আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমহুল্লাহকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কতই না সুন্দর এই বিদআত এই কথার ব্যাপারে বলতে শুনেছি যে তিনি বলেন, এখানে বিদআত দ্বারা শাব্দিক বিদআত উদ্দেশ্য, আমলগত নয়। আর এখানে উদ্দেশ্য হল তারা নতুনভাবে রামাদান মাস জুড়ে জামাতবদ্ধভাবে সালাত আদায় করেছে, আর এটি উমর রাদিয়াল্লাহু আনহুর উক্তির কারণ। ৬. সালাতদের কোরআন তিলাওয়াত। ইমাম ইবনু রজব রহিমহুল্লাহ বলেন, কোনো সালাফ রামাদানে কিয়ামুল লাইলে প্রত্যেক তিন রাত্রে কোরআন খতম করতেন, কোনো সালাফ প্রত্যেক সাত রাতে, তন্মধ্যে কাতাদা, কোনো সালাফ প্রত্যেক দশ রাতে এক খতম করতেন। তাদের মাঝে রয়েছে আবু রাজা ওয়া তারিদি। কোনো সালাফ রামাদানের সালাতে এবং সালাত ছাড়া তিলাওয়াত করে খতম করতেন। আসওয়াদ রহিমহুল্লাহ রামাদানের প্রত্যেক দুই রাতে খতম করতেন, আর নাখাই রহিমহুল্লাহ বিশেষ করে তা করতেন শেষ দশকে, আর রামাদান মাসের অন্যান্য সময় প্রত্যেক তিন রাতে। কাতাদাহ রহিমহুল্লাহ সাত দিনে কোরআন খতম করতেন এবং রামাদানের প্রত্যেক তিন রাতে ও রামাদানের শেষ দশকে প্রতি রাতে এক খতম করতেন। ইমাম আবু হানিফা রহিমহুল্লাহ রামাদানের সালাত ব্যতীত ষাট খতম করতেন। ইমাম শাফি রহিমহুল্লাহর ব্যাপারে অনুরূপ বর্ণিত আছে। আর কাতাদা রহিমহুল্লাহ রামাদানে কোরআন দেখে দেখে পড়তেন। লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা 318। ইমাম জুহরি রহিমহুল্লাহ রামাদান মাস উপস্থিত হলে বলতেন, নিশ্চয় এই মাসটি কোরআন তিলাওয়াত এবং খাবার খাওয়ানোর মাস। ইমাম বুখারি রহিমহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে, তিনি রামাদানের মাসে 40 বারের বেশি খতম করতেন। ইমাম জাহাবি রহিমহুল্লাহ বলেন, মুসাববিহ বিন সাইদ বলেছেন, মোহাম্মদ বিন ইসমাইল বুখারি রামাদানের প্রত্যেক দিনে এক খতম করতেন এবং তারাবিহের পর প্রত্যেক তিন দিনে এক খতম করতেন। হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমহুল্লাহ বলেন, মুকসিম ইবনু সাইদ বলেছেন, রামাদান মাসে ইমাম বুখারির কাছে রাতের প্রথম ভাগে তার সাথীবৃন্দ জমায়েত হতো। তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করতেন, প্রতি রাকাতে 20 আয়াত তিলাওয়াত করতেন। এইভাবেই তিনি কোরআন খতম করতেন, আর সাহারির সময় অর্ধেক থেকে এক তৃতীয়াংশ পাঠ করতেন, আর প্রতি রাতে ইফতারের সময় তার খতম সম্পূর্ণ হতো। প্রত্যেক খতমের সময় দোয়া রয়েছে। মোহাম্মদ বিন আবি হাতিম আল ওয়ারাকাহ রাহিমহুল্লাহ বলেন, আবু আবদুল্লাহ তথা ইমাম বুখারি সাহারির সময় 13 রাকাত সালাত আদায় করতেন এবং 1 রাকাতে বিতির করতেন। ইমাম ইবনু রজব রাহিমহুল্লাহ বলেন, ইবনু আব্দুল হিকাম বলেছেন, রামাদান মাস উপস্থিত হলে ইমাম মালিক রাহিমহুল্লাহ হাদিসের মজলিস এবং আহলে ইলমদের সাথে বসতেন না, কোরআন নিয়ে তিলাওয়াত করার জন্য বসে যেতেন। আব্দুর রাজাক রাহিমহুল্লাহ বলেন, সুফিয়ান আস-সাউরি রাহিমহুল্লাহ রামাদান আসলে প্রত্যেক সফল তথা নফল ইবাদত ছেড়ে দিয়ে কোরআন তিলাওয়াতে মনোযোগী হতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রামাদান মাসে দিনের প্রথমাংশে মুসহাফ দিয়ে কোরআন তিলাওয়াত করতেন, অতপর যখন সূর্য উদিত হতো তখন ঘুমতেন। আর সুফিয়ান আস-সাউরি রাহিমহুল্লাহ বলেন, জুবাইদ ইল আমি রাহিমহুল্লাহ যখন রামাদান মাস আসত তখন কোরআনের মুসহাফ জমা করতেন এবং সাথীদেরকে তিলাওয়াত করার জন্য একত্রিত করতেন। ইমাম নববী রহিমহুল্লাহ কোরআন তিলাওয়াতের ব্যাপারে বলেন, কোরআন তিলাওয়াতে মনোযোগী হওয়া এবং বেশি বেশি তিলাওয়াত করা আবশ্যক। সালাফগণ তাদের সাধ্য অনুযায়ী খতম করতেন, এটা ওনাদের অভ্যাস ছিল। ইবনু আবি দাউদ রাহিমহুল্লাহ কোনো সালাফ সম্পর্কে বলেন, তারা প্রত্যেক 2 মাসে এক খতম কোরআন পড়তেন, কেউ কেউ প্রত্যেক 10 রাত্রিতে এক খতম, কেউ কেউ প্রত্যেক 8 রাত্রিতে এক খতম, আর অধিকাংশ প্রত্যেক 7 রাত্রিতে এক খতম করতেন। কেউ কেউ প্রত্যেক 6 রাত্রিতে, কেউ কেউ প্রত্যেক 5 দিনে, কেউ কেউ প্রত্যেক 4 রাত্রিতে এবং অনেকেই প্রতি 3 দিনে এক খতম কোরআন তিলাওয়াত করতেন। কারো কারো ব্যাপারে জানা যায় তারা প্রতি 2 রাতে, কেউ কেউ 1 দিন 1 রাতে খতম করত, কেউ কেউ 1 দিন 1 রাতে 2 খতম করত, কেউ কেউ দিনে রাতে 3 খতম আর কেউ কেউ 8 খতম, কেউ 4 খতম দিনে আর 4 খতম রাতে করতেন। যারা দিনে রাতে 1 খতম দিয়েছেন তাদের মাঝে রয়েছে আমিরুল মোমিনিন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু, তামিম আদারি রাদিয়াল্লাহু আনহু, সাইদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রাহিমহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমহুল্লাহ প্রমুখ ও অন্যান্য। আর যারা দিনে 3 খতম দিতেন তাদের মাঝে রয়েছেন
সালেম বিন ইতর রহিমহুল্লাহ, যিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মিশরের কাজী ছিলেন। আর যারা এক সপ্তাহে কুরআন খতম করতেন তাদের সংখ্যা অনেক, যেমন উসমান ইবনু আফফান, আবদুল্লাহ ইবনু মাসউদ, জাইদ ইবনু সাবিত, ওবাইব ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন, এবং তাবিদের এক জামাত যেমন আব্দুর রহমান ইবনু ইয়াজিদ, আলকামাহ ও ইব্রাহিম রাহিমাহুল্লাহ প্রমুখ। আল্লামা ইমাম আন-নাওয়াই রাহিমাহুল্লাহ বলেন, সালাফদের এই কুরআন খতমে ইখতিয়ার করাটা ব্যক্তির অবস্থাভেদে পরিবর্তন হয়েছে। সুতরাং গভীর চিন্তা ভাবনার কারণে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যদি প্রকাশ হয়ে যায়, সেজন্য ততটুকু পরিমাণ তিলাওয়াতের পর ইখতিসার করে তথা ক্ষান্ত দেয়। অনুরূপ, যেই ব্যক্তি ইলমের প্রচার ও প্রসারে নিয়োজিত অথবা দ্বীনের অন্যান্য গুরুত্বপূর্ণ খেদমতে নিয়োজিত এবং মুসলিম উম্মার কল্যাণকর কাজে নিয়োজিত, তারও উচিত ততটুকু পরিমাণ তিলাওয়াত করা, যাতে এর কারণে সেই যে গুরুত্ববহ কাজে নিয়োজিত তার যেন কোনো ব্যাঘাত না ঘটে। আর যদি সে উল্লেখিত ব্যক্তিদের মধ্য হতে না হয়ে থাকে, তাহলে সে যেন তার সামর্থ্য অনুপাতে অস্বস্তির পর্যায়ে না গিয়ে এবং অনর্থক কথাবার্তা বাদ দিয়ে বেশি বেশি কুরআন তিলাওয়াত করে। যদিও পূর্ববর্তীদের একটি জামাত একদিন এক রাতে কুরআন খতম করাকে অপছন্দ করেছে এবং এর পক্ষে আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তিন দিনের কম সময়ে কুরআন খতম করবে সে মর্ম বুঝবে না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু রজব রাহিমাহুল্লাহ বলেন, তিন দিনের কম সময়ে কুরআন খতমকে কেবল সর্বদা পাঠ করার জন্য নিষেধারোপ করা হয়েছে, তবে বিভিন্ন ফজিলতপূর্ণ সময় যেমন রামাদান মাস, বিশেষত সে সকল রাতে যাতে লাইলাতুল কদর তালাশ করা হয়, অথবা বিভিন্ন ফজিলতপূর্ণ স্থান যেমন মক্কায় যেখানে বিভিন্ন স্থানের লোকেরা প্রবেশ করে, এ সকল স্থানে স্থান ও কালকে গণিমত মনে করে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা মুস্তাহাব। আর এটি ইমাম আহমদ, ইসহাক এবং অন্যান্য ইমাম রাহিমাহুল্লাহদের মত। তবে সবচেয়ে বেশি সম্ভাব্য, আল্লাহু আলাম, এবং সবচেয়ে বেশি উত্তম হল তিন দিনের কমে কুরআন খতম না করা, কেননা উত্তম নির্দেশনা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, মুমিন মুমিনার জন্য শরীয়তসম্মত হল ফায়দা অর্জন, ইলম হাসিল, অন্তরে একাগ্রতা এবং কালামুল্লাহ থেকে উপকার লাভের আশা করা। তিলাওয়াতের ক্ষেত্রে তাদাব্বুর তথা চিন্তা ভাবনা, তা আক্কুফ তথা বুঝতে পারা এবং বেশি বেশি করে কুরআন খতমের আশায় তিলাওয়াত না করা। উদ্দেশ্য হয় কালামুল্লাহ থেকে ইস্তিফাদা তথা উপকার এবং অন্তরে একাগ্রতা ও বিনম্রতা অর্জন করা। কুরআন অনুযায়ী আমল করে এবং যা তিলাওয়াত করা হয় তা অনুধাবনের মাধ্যমে অন্তর নরম করা। আর যদি কেউ কুরআন স্পষ্ট ও সুন্দরভাবে তিলাওয়াত করে এবং তিন দিনে খতম করে অথবা পাঁচ দিনে কিংবা সাত দিনে, তাহলে কোনো অসুবিধা নেই। তবে উত্তম হলো তিন দিনের কম সময় খতম না করা, প্রত্যেক দিন দশ পারা তিলাওয়াত করা, যাতে করে তাদাব্বুর তথা চিন্তা ভাবনা ও গবেষণা করা যায়, যাতে তা আকল তথা পুরোপুরি বুঝতে পারা যায়, তাড়াতাড়ি না হয়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন, আমিন। সিয়ারু আলামিন নুবালা লিল জাহাবি দ্বিতীয় খণ্ড এবং চতুর্থ খণ্ড, হাদিউ সারি ইবনুল হাজার আসকালানি 481, তাহজিবুল আসমা ওয়াল লুগাহ বিন নাবাবি প্রথম খণ্ড 75 পৃষ্ঠা, সিয়ারু আলামিন নুবালা 12তম খণ্ড 441 পৃষ্ঠা, লতাইফুল মারিফ 318 পৃষ্ঠা, আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কুরআন 46 পৃষ্ঠা। বইটি বাংলায় অনুবাদ করা হয়েছে। আবু দাউদ 1394, তিরমিজি 2950, ইবনু মাজা 1397, আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কুরআন 46 নম্বর পৃষ্ঠা। শারহু সামাহাতি শাইখ আল্লামা আব্দুল আজিজ বিন বাজ আলা কিতাবি ওয়া যাইফু রমাদান আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন কাসিম 140 পৃষ্ঠা। 7, ইতিকাফ করা এবং সর্বদা মসজিদে থাকা। রামাদানের গুরুত্বপূর্ণ একটি আমল হল আল্লাহ তাআলার ইতাআত করার জন্য সর্বদা মসজিদে অবস্থান করা এবং আল্লাহ তাআলার সাথে মোনাজাত করা তথা একান্তে আলাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষ দশকে আল্লাহ তাআলা তার ওফাত দানের আগ পর্যন্ত ইতিকাফ করছেন এবং তারপর তার বিবিগণ ইতিকাফ করেছেন। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে আরও বর্ণিত আছে যে তিনি জিব্রিল আলাইহিসাল্লামের ব্যাপারে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন প্রত্যেক বছর একবার পেশ করা হতো, কিন্তু যে বছর তাকে উঠিয়ে নেওয়া হয়েছে সেই বছর তাকে দুবার পেশ করা হয়। প্রত্যেক বছর তিনি 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু যে বছর তাকে উঠিয়ে নেওয়া হয় সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। ইবনু হাজার আসকালানি রাহিমুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় ইরশাদ করেন, 20 দিন দ্বারা উদ্দেশ্য মাঝের 10 দিন ও শেষের 10 দিন। 8, রামাদানে মুমিনের মুজাহাদা। ইবনু রজব রহিমহুল্লাহ বলেন, জেনে রাখা উচিত রামাদানের মাসে মুমিনগণ জামাত হয়ে অন্তরের দুটি মুজাহাদা করে। এক, দিনে সিয়াম পালন করে আর রাতে কিয়ামুল লাইলে দণ্ডায়মান হয়। সুতরাং যেই ব্যক্তি এই দুই জিহাদ ও মুজাহাদাকে একত্রিত করবে
এগুলোর হুকুম পরিপূর্ণভাবে আদায় করবে এবং দুয়ের উপর সবর করবে, তাহলে তাকে অগণিত আজর দেয়া হবে তথা প্রতিদান দেওয়া হবে। কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে। এ ব্যাপারে আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে রব, আমি তাকে দিনের বেলায় পানাহার এবং স্ত্রী সম্ভোগ হতে দূরে রেখেছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতের ঘুম থেকে দূরে রেখেছি, সুতরাং তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের উভয় সুপারিশ কবুল করা হবে। আমি আল্লাহ তাআলার কাছে তার সুন্দর নামসমূহ ও সর্বোচ্চ গুণাবলীর দ্বারা প্রার্থনা করছি, তিনি যেন সকল মুসলিমকে প্রতিটি কল্যাণ কাজ এবং তিনি যাতে রাজি খুশি থাকেন তা করার তৌফিক দান করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ ও সাহাবাগণের উপর এবং কিয়ামত পর্যন্ত তার সকল অনুসারীদের উপর রহমত বর্ষণ করুন। আমিন। মুসনাদ আহমদ 6626 এবং মুসনাদ হাকিম প্রথম খণ্ড 504 নম্বর পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির আজকের পর্ব। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন চেপে রাখুন। ইয়া রাব্বি।